ধন্যবাদ সাংবাদিক জনাব এমাত্রিজা। এরপরে
এই ভাষণের ফ্যাসিলিটি সরকার ভিন্নমতের প্রকাশকে এতই ভয় পায়
এই করোনা কালে দেখা গেছে যে সাংবাদিক এবং যারা ফেসবুকে ভিন্নমত প্রকাশ করেছেন বা তারা এসব সাংবাদিক প্রতিবেদন রচনা করেছেন ছবি ছাপিয়েছেন বা শেয়ার করেছেন ফেসবুকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে করোনার চাইতে এই সরকার ভিন্নমতের প্রকাশকে বেশি ভয় পাচ্ছে এই কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় এই করোনা কালে ভিন্নমতের ধারণকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে আজকে আমরা রুহুল আমিন গাজী যিনি বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বর্তমান ফ্যাশনের বিরোধী আন্দোলনের একজন অগ্রণায়ক তাকে আকস্মিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সংগ্রাম অফিসে হামলা চালিয়ে আবুল আসাদ সাহেব এবং গ্রেপ্তার করা হয়েছিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয় যেমন আবুল আসাদ হাইকোর্টের জামিন পাওয়া সত্ত্বেও আপিল বিভাগের চেম্বার জজ তার জামিন স্থগিত করে রেখেছেন এবং যারা রুহুল আমিন গাজীকে তারা আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছে কিন্তু তাকে একটি নতুন মামলায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় যা কিনা সংস্কারের ভারত মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে সেই মামলায় আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জামিন পাওয়া ব্যক্তি আমার নতুন করে একই বিষয়ে আরেকটি মামলায় গ্রেপ্তার হয়েছেন এমন কোনো ব্যক্তি নাই আমরা তার মুক্তি দাবি করি এবং আমি মনে করি বর্তমান সরকারের বিরুদ্ধে তারা যে নাগরিকেরা সোচ্চার হবে তাদের বিরুদ্ধে এই মামলা অবৈধ দমন পীড়ন চললে আমাদের রাষ্ট্র না ছাড়া কোনো বিকল্প থাকবে না আমাদের অসংখ্য পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে জেলে পাঠানো হয়েছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি বন্ধুগণ আমরা এই আন্দোলনের এখন শেষ প্রান্তে এসে দাঁড়াতে চাই আমরা এই সরকারের সঙ্গে আর কোনো কাছে দামি দেওয়া নয় আমরা সরকারের ব্যর্থতা দাবিতে আমরা রাজপথে নামবো এটাই হচ্ছে আমাদের পেশাজীবীদের অঙ্গীকার এবং এই ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটি আইন যেখানে যারা মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিকারের কোন ব্যবস্থা রাখা হয় নাই তারা কোনোভাবে মামলা করতে পারবেন না এবং এই আইনের সাথে মামলা করতে পারবেন যারা সরকারের বাহিনীতে আছেন বা সরকারের সদস্য তারাই শুধু মামলা করতে পারবেন ভিন্নমতের কেউ করে মামলা করতে পারবেন না আমরা দেখেছি কক্সবাজারের শিপ্রা সে ফেসবুকে তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন স্ক্যানার দিয়েছে তার বিরুদ্ধে মামলা করতে যাওয়ায় কিন্তু তাকে মামলা গ্রহণ করা হয় নাই আমরা দেখেছি এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বেসরকারি বেগম খালেদা জিয়া এবং আগামী বেসরকারি তারিক রহমানের বিরুদ্ধে দুবাই প্রদাকে তাদের মারাতে কাছে এই ধরনের একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে এবং সরকার প্রধান কয়েকদিন সাংবাদিকদেরকে বলেছেন যে গত রাতে আমি যে নিউজ পাঠিয়েছিলাম সেই নিউজটা প্রচার হলো না কেন যদি সরকারের ধর্ম ব্যক্তিরা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় আক্রমণ হয়ে গেছে সমস্ত ভুয়া এই মিথ্যা অপপ্রচারের দায় এই সরকারকে নিতে হবে এবং তাদেরকে একটি কাঠ করায় দাঁড়াতে হবে এই আইনের অধীনে আপনাদের সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনাব সৌগত মাহমুদ আমরা বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা বিজেপির সভাপতি জনাব রুহুল আমিন গাজীর নিষ্পক্ষ বক্তৃতা আমরা প্রতিটি সাংবাদিক হত্যার বিচার চাই প্রতিটি পেশাজীবী নির্যাতনের বিচার চাই আজকে দেশের মানুষের মধ্যে সমুন চলছে সেগুলোকে প্রতিকার চাই কিন্তু আমরা চাই চাওয়ার তো শেষ নাই কারণ অন্যায়ের পাহাড় চলে গেছে এই অন্যায় যে প্রতিরোধ করতে হয় তাহলে সরকারের বিদায় ছাড়া আর কোনো কিছুই নাই কারণ গত 14 বছরেও ওনাদের ঘুম ভাঙে নাই ওনারা একের পর এক অন্যায় করেই যাচ্ছেন কাজে ওনাদের এই যে কর্তৃত্ববাদী শাসন এই কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হতে হলে আজকে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে সকল শ্রেণীর মানুষ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমে সরকারকে বিদায় দিতে হবে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে
তাহলে রুহুল আমিন গাজী সহ সকল সাংবাদিকরা নির্যাতিত সাংবাদিক পেশাজীবী সহ সবাই মুক্তি পাবে এবং আজকের আমাদের এই সমাবেশ সার্থক হবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আসছেন আজকের অনুষ্ঠানের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব এবং বারবার কারা নির্যাতিত নেতা সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখ্যাত সাংবাদিক এবং সাংবাদিক নেতা বাংলাদেশের সভাপতি রুহুল আমিন গাজীর অন্যায়ভাবে কারাগারে প্রেরণের প্রতিবাদে আজকে পেশাজীবী সমন্বয় পরিষদের এই প্রতিবাদী মানব বন্ধনে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। 2012 সালে যখন এই আওয়ামী লীগের সরকার জনগণের সমস্যার বিরুদ্ধে তাদের মতামতের বিরুদ্ধে সরকারের বিধান বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে তখন দেশের বলেছিলেন এই দেশের ভাগ্যে এখন অন্ধকার নেমে আসবে। কারণ অনিশ্চয়তা অস্থিতিশীলতা সৃষ্টি হবে সেটাকে নিয়ন্ত্রণ করা আজকে প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার আওয়ামী লীগের সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করেই না, শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা এই গণতন্ত্রের মুখোশ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আমরা অনেক কথা বলি, আমরা এই মানববন্ধন মিছিল হরতাল বহু কিছু করেছি, আমরা এখন পর্যন্ত এই সরকারকে তাদের সাহস নামাতে পারি কারণ তারা বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে আছে। বন্ধুগণ, আজকে এই সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্র হয়েছে, তারা রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষের সমস্যার সমাধানে দেশের মানুষের কল্যাণের সমস্ত কিছুতেই তারা ব্যস্ত। যে ভয়াবহ করোনা আজকে আমাদের সবার মুখে মুখোশ করিয়ে দিয়েছে সেই করোনাকে সারা বিশ্বে সবচেয়ে বড় সমস্যা এই করোনা সমস্যার সমাধান তারা জেলে শুনে ব্যবহার করে তার দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। বন্ধুগণ, আজকে ভিন্ন মতের পার্থক্য কথা সব প্রশ্নায় করবে, ভিন্ন মতকে শান্ত করার জন্য শান্ত করে দেওয়ার কারণে তারা আজকে সাংবাদিক রাজনীতিবিদ এবং আমাদের সাধারণ মানুষ যারা ভিন্ন মত পছন্দ করে লেখালেখি করেন সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলে তখনই তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলাতে আজকে রুহুল আমিন গাজীর সাথে দেওয়া হয়েছে একটা মিথ্যা একটা অপবাদ একটা অপব্যাখ্যা, সেই সঙ্গে সেই আইনের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিনা দেয়ে আজকে বন্ধুগণ একটি বিষয় নয়, অনেক সাংবাদিককে আজকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সাংবাদিকদের হত্যা করা হয় তার কোনো বিচার হয় না। আজকে সাংবাদিকরা লিখতে ভয় পান কারণ যে আইনগুলো করা হয়েছে সে আইনগুলোর কারণে সাংবাদিকরা এখন আর লিখতে সমর্থ হয় না। সারা দেশে একটা ভয়ে একটা ত্রাসে রাজত্ব সৃষ্টি করা হয়েছে, রেইন অফ টেরর সেটা করে আজকে তারা জোর করে বন্দুকের চলে ক্ষমতার চলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের ক্ষমতায় এই যে নির্বাচন নির্বাচন খেলা করছে নির্বাচনের নামে তারা আজকে সৃষ্টি
করেছে তার প্রমাণ আমি আপনাদের দিতে চাই। আজকের গতরাত্রে এই যে উত্তরে যে নির্বাচন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে গতরাত্রে আমাদের দলের একজন নেতা তিনি কমিশনার প্রার্থী হয়েছিলেন তার বাড়িতে উত্তরাতে মোস্তফা তার বাড়িতে আক্রমণ চালিয়ে পত্র বিক্রি করে কেরা তার বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে। গতকাল সিরাজগঞ্জে যে নির্বাচন হচ্ছে এখানে আমাদের প্রার্থী রাজু সাহেবকে সেখানে সারাদিন ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছিল। বন্ধুগণ, এখন নির্বাচন কমিশন সরকার একসাথে জড়িত হবে এই নির্বাচনকে তারা একটা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতা। আজকে পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের হাতিয়ার হিসেবে তৈরি করেছে, এটা প্রমাণিত হয়েছে 2018 সালের মধ্যরাত্রে যে নির্বাচন তারা করেছে ক্ষমতা এসে করছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে এই সরকারের ব্যর্থতার কারণে। রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে তারা সম্পূর্ণ ব্যস্ত হয়েছে। আজকে এই সরকার তাকে সম্পূর্ণভাবে সাম্রাজ্যবাদীদের ক্রিয়ানতে পরিণত হয়েছে এবং তার পাপে পুরুষ সরকার করেছে। আমরা বাজি ভাইয়ের ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন আর সহ্য করা হবে না। অনেক হয়েছে, এখন খুব পরিষ্কার ভাবে জানাতে চাই যে অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় জনগণের উত্তাল যে ঢেউ সৃষ্টি হবে সেই ঢেউ আমরা সবাই ভেসে যাব। তাই বলতে চাই খুব পরিষ্কার করে, জনগণের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা আর্মি ভুলে থাকবেন না, যে অবস্থার সৃষ্টি হয়েছে আজকে যদি আমরা প্রতিবাদ না করি চোখে না দেয় তাহলে এই 1971 সালে স্বাধীনতা করেছিলাম আমরা, যে গণতন্ত্রের জন্য 1990 সালে সংগ্রাম করেছিলাম আমরা করেছিলাম, যে গণতন্ত্রকে আমরা ছিনে এসেছিলাম সেই গণতন্ত্র আমাদের হরণ করে নিয়ে গেছে। সুতরাং আমাদেরকে আজকে উঠে দাঁড়াতে হবে, আর অধিকারকে ফিরিয়ে আনতে হবে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আর আমাদের এই দেশের জনগণের যিনি সবচেয়ে প্রিয় মানুষ গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন সংগ্রাম করেছেন সেই সরস্বতী অগ্রাধিকার তাকে মুক্ত করতে হবে। এবং আজকে তরুণ প্রজন্মের যে নেতা নির্বাচিত হচ্ছে তিনি দলের নেতৃত্ব দিতে চেষ্টা করছেন, গণতন্ত্রকে পুরস্কার করার চেষ্টা করছেন, তিনি দেশকে ফিরিয়ে আসার ফিরিয়ে আনতে হবে। আমাদের অগ্রণিত নেতা গ্রেফতার হয়েছেন, মিথ্যা মামলা তো হয়েছে, তাদেরকে আজকে রক্ষা করতে হবে। বন্ধুগণ, দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমাদের অধিকারকে দ্রুত অসুখ আসুক, আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করি, সেই জাতীয় ঐক্যের মাধ্যমে এক উত্তাল গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই যে দলীয় সরকার, এই যে ভাইটিক সরকার, এই যে ফেডারেশন সরকার তাকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি, এরও পক্ষে আমাদের সফল। আমরা এই সমাবেশ থেকে দৌলানের দাবি সাহেব অবিলম্বে মুক্তি দাবি করতে আসাদ সাহেবের মুক্তি দাবি করছে, সেই সঙ্গে যতগুলো সম্পর্কের বিষয়ে মিথ্যা মামলা আছে তা প্রেরণার জন্য বলছি, দেশের সত্যিকার এই সমস্ত নেতা কর্মী গণতন্ত্রের কর্মীদের হাতে তাদের মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি আসছে। আসুন আমরা আজকে সেই লক্ষ্যে সাম্রাজ্যে ফিরে যাই, আমরা কখনো পরাজিত হইনি, আমরা পরাজিত হব না, ইনশাআল্লাহ জনগণের জীব আর অনিবার্য। সম্মিলিত পেশাজীবী পরিষদ জিন্দাবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী কালকে সাংবাদিকদের সাথে রাষ্ট্রীয় সভা অনুষ্ঠিত হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ধন্যবাদ